রাহিম, শুরুতেই ধন্যবাদ জানাই এসডি মিডিয়ার পরিচালক আব্দুল সামাদ সানিকে আরো একটি আকর্ষণীয় ম্যাচ আয়োজন করার জন্য। আর ধন্যবাদ জানাই যে সকল ভিউয়ার্সরা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন, তাদেরকে এসডি মিডিয়ার পক্ষ থেকে অভিনন্দন জানাই। আর আপনাদের অনুরোধই কিন্তু আজকে এসডি মিডিয়ার পরিচালক আজকে আমন্ত্রণ জানিয়েছে 12 মিলিয়ন ভিউয়ারসের অধিকারী মোহাম্মদ শাকিল পারভেজ, ঝিনাইদহ জেলা। আর একজন লড়াক প্লেয়ার আপনারা লক্ষ্য করছেন, কুষ্টিয়া জেলার মোহাম্মদ সুজন পারভেজ। তিনি কিন্তু একটি ম্যাচ গত ম্যাচে খেলেছিল দারুণ সূচনা, তার গুরু আজিবারকে হারিয়ে কিন্তু তিনি তোলপাট ইতিহাস সৃষ্টি করেছিলেন। আরো আমাদের মধ্যে উপস্থিত আছেন এসডি মিডিয়ার পরিচালক এবং মহেশপুর ফুটবল স্পোর্টিং ক্লাবের সেক্রেটারি মোহাম্মদ নাসিরুদ্দিন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। এবং আমি এখন আমন্ত্রণ জানাবো মোহাম্মদ নাসিরুদ্দিনকে, এই যে মহেশপুর ফুটবল স্পোর্টিং ক্লাবের সেক্রেটারিকে, এসডি মিডিয়া এবং আজকে যে এসডি মিডিয়ার পরিচালকের সাথে তিনি দেখা করেছেন, সব মিলে তার কেমন লাগছে যদি একটু জানাতেন আজকে। বিসমিল্লাহির রহমানির রহিম, অত্যন্ত খুশির খবর, অত্যন্ত ভালো লেগেছে এসডিবির পক্ষ থেকে, সভাপতি সামাদ ভাইয়ের পক্ষ থেকে যে আজকে খেলা হচ্ছে। এই খেলা আমাদের সারা বিশ্বের লোকজন তোরপাল, এই যে এসডিবির প্রত্যেকেই বসে খেলাটা সুন্দরভাবে পরিচালনা করছে এবং এখানকার লোকজন পরিচালনা করছে, খেলা দেখছে আমাদের পাশে ভারতবর্ষে, ভারতবর্ষেরও এই এসডিবির পক্ষ থেকে তারাও আমাদের ধন্যবাদ জানিয়েছে। এবং প্রবাসী ভাইরা তারা বারবার এই বাংলাদেশের পক্ষ থেকে, এসডিবির পক্ষ থেকে তারা অত্যন্ত সুযোগ্য ভাবে যে এই খেলাটা হচ্ছে এবং কুষ্টিয়া, লড়াকু এবং ঝিনাইদহ আমাদের মহেশপুরের অত্যন্ত দক্ষ দুই প্লেয়ার এসডিবির এই যে খেলায় তাদের আয়োজন করেছেন, আমি ছামাদ ভাইকে আমি ধন্যবাদ জানাই। আরো বলতে চাই, আমরা যে আছি, যে যেখানে আছি, সৌন্দর্য ভাবে আমরা এই এসডিবির পক্ষ থেকে সারা বিশ্বে যে সাড়া দিয়েছে সামাদ ভাইকে, এই এসডিবির পক্ষ থেকে তাকে আমি হাজার হাজার কোটি কোটি ধন্যবাদ জানাই। এবং সারা বিশ্বের লোক তাকে নিয়ে বলেছে এই এসডিবির সভাপতি ছানি ভাই, মোবাইলে টিপ দিলে এসডিবি কে দেখতে পাই এবং ছানি ভাইকে দেখতে পাই। ভাই আমি বলবো একটা দুঃখের সাথে কথা, যে আমাদের এই ছানি ভাই যে সুন্দর পরিচালনা করে এই খেলা যে শুরু করেছে, কুষ্টিয়ার যে লড়াকু সৈনিক, ঝিনাইদহ জেলার উদ্বোধন ম্যাচটা পরিচালনা করা হবে, আপনাদের কাছে আমরাও বলবো যে আমাদের এই খেলাটা হচ্ছে আমরা সৌন্দর্য ভাবে তাকে ধন্যবাদ জানাই। এই খেলার পক্ষ থেকে আমরা হাজার সালাম জানাই এবং সানি ভাইকে আমরা বলবো যে আজকে যে আয়োজন করেছেন ও আপনি যেভাবে এগিয়ে যাচ্ছেন, আমরা সারা বিশ্বের লোক সাড়া দিয়েছে, আপনি এর থেকে আরো এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন, আমরা আপনাদের সাথে আছি। সানি ভাইকে ধন্যবাদ জানাই। আজকের খেলার উদ্বোধন ঘোষণা করতে চাই, ছোট ভাইরা আছে, প্লেয়ার ভাইরা আছে, আমি তাদের সালাম জানাই, সানি ভাই ছামাদ ভাইকে ধন্যবাদ জানাই। আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এই বলে আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ। ধন্যবাদ, আমরা এতক্ষণ সংগ্রামী বক্তব্য শুনলাম মহেশপুর ফুটবল স্পোর্টিং ক্লাবের সেক্রেটারি মোহাম্মদ নাসিরুদ্দিন, সত্যিই তার বক্তব্য শুনে আমরা মুগ্ধ, ধন্যবাদ জানাই মোহাম্মদ নাসিরুদ্দিন ভাইকে। আর আমি এখন অনুরোধ করছি সুদূর চুয়াডাঙ্গা জেলা থেকে আগত মোহাম্মদ জলি ভাইকে টস পরিচালনা করার জন্য। একদিকে আমার সুজন ভাই, একদিকে আমার শাকিল ভাই, একদিকে আছে সাপ্লা, একদিকে যমুনা। চুয়াডাঙ্গা জেলা থেকে আগত মোহাম্মদ জনি ভাইকে টস পরিচালনা করার জন্য। আর আজকের টস উইনার মোহাম্মদ শাকিল পারভেজ, তিনি টস জিতে আমরা লক্ষ্য করছি হিট করার সিদ্ধান্ত নিয়েছেন, আর আমি তাকে অনুরোধ করছি প্রথম হিটটি করার জন্য। মোহাম্মদ শাকিল পারভেজ প্রথমেই দারুণ হিট সূচনা, সত্যিই মোহাম্মদ শাকিল পারভেজ আমরা লক্ষ্য করছি, তিনি ইন্ডিয়ার জার্সি তার গায়ে। অন্যদিকে মোহাম্মদ সুজন কুষ্টিয়া জেলা থেকে আগত, তিনি বাংলাদেশ সমর্থক, অর্থাৎ বাংলাদেশের জার্সি তার গায়ে, ইন্ডিয়া এবং বাংলাদেশ জার্সির লড়াই এবং কুষ্টিয়া জেলা এবং ঝিনাইদহ জেলার লড়াই, আজকে দেখা যাক এই লড়াইয়ে কোন জেলা জয়ী হয়।
এবং এই মুহূর্তে জিনেদার যে সকল ভিউয়ার্স খেলা দেখছেন অবশ্যই জিনেদার সকল ভিউয়ার্স আছে আছে শাকিলের দিকে বলতে না বলতে মিস। অন্যদিকে প্রথম স্ট্রাইক পেল মোহাম্মদ সুজন কুষ্টিয়া জেলা এবং তিনিও শুরু করলেন কিন্তু মিস দিয়ে। আসলে মিস তো খেলার অংশ, মিস হতেই পারে। শাকিল আবারও তিনি স্ট্রাইক তার হাতে, মোহাম্মদ শাকিল পারভেজ তিনি কিন্তু 12 মিলিয়ন ভিউয়ার্স এর অধিকারী এবং আমরা লক্ষ্য করলাম তিনি রেড কভার করে ফেলেছেন দারুণ ভাবে। একটা মনোবলের বিষয়, যে কোনো খেলার যার মনোবল যত বেশি সে কিন্তু তত বেশি এগিয়ে যায়। মনোবল না থাকলে কিন্তু হবে না, নিজের ভিতরে কনফিডেন্ট রাখতে হবে যে আমি পারবো, তাহলে কিন্তু সে সাকসেস হয়। মোহাম্মদ সুজন পারভেজ আবার মিস করলেন, টাচে খেলতে চেয়েছিলেন, সেটা ঠিকঠাক ভাবে সফল হলো না। আবার প্রস্তুত মোহাম্মদ শাকিল পারভেজ, চমৎকার একটি শট আমরা এই মুহূর্তে দেখলাম শাকিলের স্ট্রাইক থেকে। তিনি যেন কিছুটা আমরা লক্ষ্য করছি তার মুভমেন্টটা তিনি কিছুটা ভেবে নিচ্ছেন, কারণ ওদের মিটটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দুই জেলার দুই লড়াকু প্লেয়ার আসলে কেউ কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয় আজকের খেলায়। অ্যাক্ট অন দ্য স্পার অফ দ্য মোমেন্ট, অর্থাৎ যেমনই বুনোল তেমনই বাঘা তেতুলের লড়াই আজকে শাকিল পারভেজ, এবং চমৎকার খেলেছিলেন কিন্তু দুর্ভাগ্য বলতে হবে। আবারও সুজন কুষ্টিয়া জেলা, মোহাম্মদ সুজন পারভেজ অবিশ্বাস্য। মোহাম্মদ সুজন পারভেজ কুষ্টিয়া জেলা থেকে চেষ্টা করেছিলেন কিন্তু সেটি সফল হলো না। মোহাম্মদ শাকিল কি পারবে ফিনিশ করতে? মাত্র দুটি গুটি এবং মিস। আসলে যেটি বলতে হয় খেলায় কিন্তু শেষ না হওয়া পর্যন্ত কিন্তু কোনো ভরসা নেই, শেষটা ভালো করতে হবে। মোহাম্মদ সুজন শেষ গুটি এবং ফিনিশ, চমৎকার চমৎকার এক্সিলেন্ট পারফরম্যান্স আমরা লক্ষ্য করলাম সুজন পারভেজের কাছ থেকে। তিনি পেয়ে গেল 2-2 পয়েন্ট। আর এই হিটটি যদি আমি একটু বিশ্লেষণ করি, শাকিল কিন্তু যে একেবারে সহজ সুযোগ কিন্তু পেয়ে গিয়েছিলেন 7-7টি পয়েন্ট পাওয়ার। আমি যে একটু আগে বলছিলাম যে শেষ না হলে, শেষটা ভালো না হলে কিন্তু কোনো মূল্য নেই, সেটি কিন্তু শাকিল করল এবং সেটি লাস্ট একেবারে সহজ গুলি মিস করলেন এবং তিনি 7-7টি পয়েন্ট থেকে বঞ্চিত হলো এবং পেয়ে গেল কুষ্টিয়া জেলার মোহাম্মদ সুজন পারভেজ 2। প্রথম হিটের খেলা শেষ হলো, কুষ্টিয়া জেলা 2 ঝিনাইদহ জেলা 0। অবশ্যই হিটটি কিন্তু পয়েন্টটি পেতে পারত ঝিনাইদহ জেলা কিন্তু সেটি বঞ্চিত হলো। এই জন্য আমি বলি যে অল অয়েল দ্যাট ইনসল্ট, অর্থাৎ শেষ ভালো যার সব ভালো তার, শেষটা কিন্তু মোহাম্মদ সুজন করেছেন এই জন্য তিনি পয়েন্ট পেয়েছেন। আবারও মোহাম্মদ সুজনের চমৎকার হিট করেছেন একেবারে দেখার মতো, তিনি কিন্তু গুরু আজিবারের বিরুদ্ধে চমৎকার খেলেছিলেন, চমৎকার খেলেছিলেন সেই খেলাতে মাত্র গুরু আজিবার কিন্তু 3 পয়েন্ট পেতে সক্ষম হয়েছিল আর মোহাম্মদ সুজন কিন্তু গেম দিয়েছিল বলতে না বলতে কিন্তু একেবারে সহজ মিস। এবং এখানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আরেকজন এসডিমিটার, একজন নিয়মিত একজন আরেকজন প্লেয়ার মোহাম্মদ জনি পারভেজ চুয়াডাঙ্গা জেলা। তিনি কিন্তু ইউটিউবে একজন আলোড়ন সৃষ্টি করেছে ইতিমধ্যে শাকিল পারভেজ, চমৎকার আজকে কুষ্টিয়া আর ঝিনাইদহ জেলার লড়াই এবং বাংলাদেশ জার্সি এবং ইন্ডিয়া জার্সির লড়াই। শাকিল পারভেজ আমরা লক্ষ্য করছি কিছুটা চিন্তা ভাবনা করছেন যে কি করবেন তিনি বলতে না বলতে মিস, একেবারে সহজ মিস আমরা লক্ষ্য করছি, দুইয়ের মধ্যে কিন্তু মিস হচ্ছে আজকে। আসলে খেলায় যেমন আমরা ক্রিকেট খেলাতে লক্ষ্য করি, যখন একটি দল 300 রান করে তখন কিন্তু প্রতিপক্ষ দল
কিন্তু 300 রানের টার্গেটে তারা কিন্তু সে সেরকম খেলে। আবার একটি দল যখন 150 রান করে প্রতিপক্ষ দল কিন্তু তেমন খেলে। এই ক্যারাম বোর্ড খেলা তো এরকম যে একজন কিন্তু একটু খারাপ খেললে আর একজন কিন্তু ওরকম প্রতিযোগিতা হয়। মোহাম্মদ সুজন পারভেজ আর মাত্র 2টি গুটি পারবে কি তার? কুষ্টিয়া জেলা কিন্তু চেয়ে আছে, যে সকল ভিউয়ার্স এই মুহূর্তে খেলাটি দেখছেন, কুষ্টিয়া জেলা চেয়ে আছে পারবে কি সুজন ফিনিশ করতে, এবং ফিনিশ চমৎকার চমৎকার ভাবে ছিনিয়ে নিলেন 11-11 পয়েন্ট, অর্থাৎ 11-10 2-3 হয়ে গেল 13, অর্থাৎ কুষ্টিয়া জেলা 13 ঝিনাইদহ জেলা 0। আর এই হিটটি যদি আমি একটু ব্যাখ্যা করি তাহলে বলতে হবে শাকিল কিন্তু ভালো সুযোগ পেয়েছিল, কিন্তু তিনি পরপর 2টি হিট কিন্তু সুযোগ কিন্তু হাতছাড়া করলেন। আসলে আমি যে কথা বারবার বলি, সুযোগ কিন্তু বারবার আসে না, অর্থাৎ অপরচুনিটিস ডাজ নট কাম এগেইন এন্ড এগেইন, অর্থাৎ অপরচুনিটিস মাস্ট বি সিজড, অর্থাৎ সুযোগ কিন্তু বারবার আসবে না, সুযোগকে কিন্তু কাজে লাগাতে হবে। দ্বিতীয় হিটের খেলা শেষ হয়ে গেল, এখনই শুরু হবে তৃতীয় হিটের খেলা, শাকিল পারভেজের হিট। তিনি কি পারবে এই কুষ্টিয়া জেলার থেকে 14 পয়েন্ট নিয়ে এখনো এগিয়ে যাবে, নাকি সুজন পারভেজ এই কুষ্টিয়া জেলা পয়েন্ট নেবে, নাকি ঝিনাইদহ জেলা, সেটা কিন্তু দেখবার বিষয়। অবশ্য খেলতে হবে একেবারে নিখুঁত ভাবে, দাগ না হলে কিন্তু ফাইন উঠবে, এটি কিন্তু মনে রাখতে হবে। শাকিল পারভেজ প্রস্তুত, চমৎকার হিট করেছেন, একেবারে 14 নেয়ার মতো হিট ঝিনাইদহ জেলা। এই মুহূর্তে যে সকল ঝিনাইদহ ভিউয়ার্সরা খেলা দেখছেন তারা কিন্তু অবশ্যই আনন্দই পাবেন, কারণ শাকিল কিন্তু খুব ভালো কামব্যাক। শাকিল কিন্তু আমরা লক্ষ্য করছি কিছুটা ভেবে নিচ্ছেন মোহাম্মদ শাকিল পারভেজ, এসডিপিডিআর নিয়মিত একজন খেলোয়াড়, কারণ একবারে দুইটি গুটি রেড কভার করে ফেলেছেন চমৎকার। শাকিল আরো চিন্তা করছেন যে অলরেডি কিন্তু কুষ্টিয়া জেলা কিন্তু পেয়ে গেছেন 13, এই জন্যই বুঝে কিন্তু তিনি ভেবে নিচ্ছেন, কারণ এটা কিন্তু জেলার লড়াই, জেলার লড়াই কিন্তু একটি গ্রামের লড়াই হয়, তখনও কিন্তু পুরো এক গ্রাম যে গ্রামে সেই গ্রামের সাপোর্ট করে, এই জন্য ঝিনাইদহ জেলা কিন্তু ঝিনাইদহ জেলার সাপোর্ট করবে। চমৎকার নৈপুণ্যতা, একটি গুটি তিনি খেলে ফেলেছেন কালো, অবশ্য যদি ক্লিয়ার করেন তিনি তাহলে পেয়ে যাবেন 13-13 পয়েন্ট হবে, খুবই খেলাটি জমে উঠবে। আর মাত্র 3টি গুটি, শাকিল কি পারবে 3টি গুটি দিয়ে ঝিনাইদহ জেলার মুখে হাসি ফোটাতে, নাকি এই কুষ্টিয়া জেলায় পয়েন্ট ছিনিয়ে নেবে? শাকিল চমৎকার খেলেছিলেন, কিন্তু বলতে না বলতে মিস, একটা ফাইন উঠবে, একটি কিন্তু ফাইন উঠবে অবশ্য, কারণ কমিটি দা ডিসিশন অফ দা কমিটি শুড বি ফাইনাল, কারণ কমিটির সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত বলে গণ্য হবে, এবং কাঠে বসে যাবে তার অপোজিট কাঠে, অর্থাৎ দ্বিতীয় কাঠে, এটি কিন্তু মাথায় রেখে খেলতে হবে। প্রস্তুত মোহাম্মদ সুজন, মোহাম্মদ সুজন তিনি কিন্তু শুরুতেই মিস দিয়ে শুরু করলেন, মোহাম্মদ শাকিল পারভেজ তার ভুলের জন্য কিন্তু ফাইন উঠল, আর ভুলের হিসারত্ব কিন্তু তাকেই গুনতে হবে। শাকিল পারভেজ চমৎকার ভাবে খেললেন, কিন্তু স্ট্রাইকটি ছাড়তে হবে। আবার প্রস্তুত মোহাম্মদ সুজন কুষ্টিয়া জেলা, অবশ্য কঠিন মুহূর্তে চমৎকার শট দিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্য মোহাম্মদ সুজনের জন্য এটি বলতে হবে। শাকিল কি পারবে? আর মাত্র 3টি গুটি, খুব ভালো সুযোগ ঝিনাইদহ জেলার জন্য, চমৎকার খেলেছিলেন কিন্তু আবারও মিস, একের পর এক মিস আজকের খেলাতে আমরা লক্ষ্য করছি দুইয়ের মধ্যে। আসলে যে উদাহরণটা আমি দিয়েছিলাম যে এক প্লেয়ার যেমন খেলে ভালোই ভালো, লড়াই যখন হয় তখন কিন্তু এমনই হয়। আবার সুজন পারভেজ প্রস্তুত কুষ্টিয়া জেলা থেকে চমৎকার, এর আগের প্রথম হিটে তিনি কিন্তু কঠিন একটি পয়েন্ট ছিনিয়ে নিয়েছিলেন, আবারও কি তিনি কি ঝিনাইদহ জেলার কাছ থেকে এই পয়েন্ট ছিনিয়ে নেবে, নাকি শাকিল পারভেজ খেলাটি জমিয়ে তুলবে? চমৎকার খেলেছিলেন, এই গুটিতে গেলে কিন্তু পয়েন্ট নিতে পারতেন। আবার প্রস্তুত মোহাম্মদ শাকিল পারভেজ, কিছুটা চিন্তা ভাবনা আমরা লক্ষ্য করছি, কারণ খুবই গুরুত্বপূর্ণ। মোহাম্মদ শাকিল চমৎকার টানে দিয়ে দিলেন শেষ গুটি, এবং শেষে কিন্তু ক্লিয়ার করলেন চমৎকার ভাবে, ভেরি গুড কাম ব্যাক শাকিল পারভেজ, তিনি পেয়ে গেলেন 9। মোহাম্মদ সুজন পারভেজ প্রস্তুত তার হিট করার জন্য, মোহাম্মদ সুজন ইতিমধ্যে কুষ্টিয়া জেলা 13 ঝিনাইদহ জেলা 9 হিট করেছেন, কিন্তু কোন গুটি তিনি কিন্তু পকেটে দিতে পারেননি, সাদা গুটি কালো গুটি দেওয়ার কারণে তার স্ট্রাইকটি ছাড়তে হবে। প্রস্তুত ঝিনাইদহ জেলার
লড়াকু প্লেয়ার মোহাম্মদ সাকিব পারভেজ চমৎকার ভাবে তিনি একবার দুটি গুলি খেললেন এবং তিনি আমরা লক্ষ্য করি বরাবরই তিনি কিন্তু ইন্ডিয়া জার্সি পরে থাকেন, ইন্ডিয়া সমর্থক হয়ে সাকিব পারভেজ। অন্যদিকে আমরা লক্ষ্য করছি কুষ্টিয়া জেলার মোহাম্মদ সুজন, তিনি কিন্তু বাংলাদেশ সমর্থক, অবশ্য বাংলাদেশের সকল সাপোর্ট কিন্তু সুজনের পক্ষে থাকবে। সাকিব আবার চমৎকার মেরেছিলেন কিন্তু সেটি টাইমিং না হওয়ার কারণে তার স্ট্রাইকটি ছাড়তে হলো, আবার সুযোগ পেল মোহাম্মদ সুজন, চমৎকার ওভার খেললেন। এখানে সেটা ভেবে নিচ্ছেন আমরা লক্ষ্য করছি মোহাম্মদ সুজন, কারণ খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই হিটটি। অলরেডি আমরা লক্ষ্য করছি ঝিনাইদহ জেলা নয় কুষ্টিয়া জেলা ১৩ ১৩-৯ লড়াই, আজকে লড়াইতে কে শেষ হাসি হাসবে সেটি কিন্তু সময় বলে দিবে, কারণ দুই প্লেয়ারে কিন্তু চমৎকার খেলে থাকেন, হেড খেলে ফেলেছেন, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ রেটটি। এবং কভার চমৎকার, সুজন যেন জ্বলে উঠেছেন আজকের খেলাতে। এক্সিলেন্ট শট এই মুহূর্তে আমরা লক্ষ্য করলাম সুজনের স্ট্রাইক থেকে, আর মাত্র তিনটি গুটি, সুজন কি পারবে এই তিনটি গুটি দিয়ে তার কুষ্টিয়া জেলাকে এগিয়ে নিতে। মোহাম্মদ সুজন চমৎকার খেলেছিলেন কিন্তু এই খেলাটি একবারে বিচ্ছালা, দ্বিতীয়বার কিন্তু সুযোগ নেই। আজানের কারণে আমরা বিরোধী চলে যাচ্ছি ভিউয়ার্সরা, আমরা পরবর্তীতে আবার খেলায় ফিরব। এতক্ষণ আমরা আজাদ এবং নামাজের বিরতি দিয়েছিলাম, আবার আজাদ এবং নামাজ শেষে আমরা খেলাতে ফিরে এলাম সাকিব পারভেজ শুরুতে। সাকিব পারভেজ চমৎকার, সাকিব পারভেজ চমৎকার, একটি তিনি কিন্তু টান নিয়ে খেললেন, এ ধরনের শট কিন্তু দর্শক কিন্তু আশা করে সাকিবের কাছ থেকে। সাকিব কিন্তু খেলায় ভালোভাবে কামব্যাক করেছে আমরা লক্ষ্য করছি, এবং ঝিনাইদহ এবং কুষ্টিয়া জেলার লড়াই আজকে দেখা যাক এই লড়াইয়ের শেষ হাসি কে হাসে। মোহাম্মদ সুজন কুষ্টিয়া জেলা থেকে আর মাত্র একটি গুটি পারবে কি তিনি, একটি গুটি দিয়ে ৭ পয়েন্ট পেয়ে যাবেন তিনি যদি, আর দুইটি গুটি অবশ্য সরি দুটি গুটি আছে চমৎকার ভাবে ধরিয়ে দিয়েছেন সত্যি, এটি কিন্তু অভিজ্ঞ প্লেয়ারের প্রমাণ, সুন্দর করে নিজের বিপরীতে তুলে নিলেন অভিজ্ঞ প্লেয়ার প্রমাণ তিনি দিলেন সাকিব পারভেজ মাত্র দুইটি গুটি, আর একটি গুটি সাকিব কি পারবে এই গুটি দিয়ে কুষ্টিয়া জেলার কাছ থেকে একটি পয়েন্ট ছিনিয়ে নিতে, একটি পয়েন্ট নয় এটি কিন্তু ৭টি পয়েন্ট ছিনিয়ে নেওয়ার একটি গুটি, তিনি কি পারবে এই গুটিতে ফিরিয়ে দিলে, চমৎকার খেলেছিলেন কিন্তু গেল না, এবং ফিনিশ চমৎকার কুষ্টিয়া জেলা ১৩-৬ পেয়ে গেল ১৯, কুষ্টিয়া জেলা ১৯ ঝিনাইদহ জেলা ৯। আজকের ডুয়েল লড়াই কিন্তু চমৎকার লড়াই আমরা লক্ষ্য করছি, একটি প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ আজকে দুয়ের মধ্যে। সাকিবের এখন প্রয়োজন অবশ্য কিছু পয়েন্ট প্রয়োজন সাকিবের, যদি ম্যাচটি আরো জমিয়ে তুলতে হয় দর্শকদের কাছে আরো প্রিয় একটি ম্যাচ হতে হয় তাহলে সাকিবকে কিন্তু আরো কিছু পয়েন্ট নিতে হবে, ঠান্ডা মাথায় খেলতে হবে। এবং ধন্যবাদ জানাই বাংলাদেশের সকল ভিউয়ারদেরকে, ইন্ডিয়ার ভিউয়ারদেরকে এবং প্রবাসী ভাই বোনদেরকে যারা অক্লান্ত পরিশ্রম করার পরে কিন্তু এসডিমিডিয়া দেখে থাকেন, অবশ্যই আপনাদের কথা সবসময় মনে পড়ে যায় আমাদের। যাই হোক, খেলাতে ফিরে এলাম সাকিব পারভেজ হেড করার জন্য প্রস্তুতি নিচ্ছে। সাকিব, সাকিব পারভেজ চমৎকার হেড করেছিলেন কিন্তু দুর্ভাগ্য কোন গুটি কিন্তু তিনি পকেটে দিতে সক্ষম হয়নি। অন্যদিকে প্রস্তুত ওখানে মোহাম্মদ সুজন কুষ্টিয়া জেলা কিছুটা ভেবে নিচ্ছে, কারণ ভাবারই তো বিষয়, কারণ যে কোনো বিষয় সাকসেস হতে হলে কিন্তু একটি ভাবতে হয়। চমৎকার ভাবে তিনি খেলবেন প্রথম গুটিটি, এখন খেলবেন দ্বিতীয় গুটি, চমৎকার শট, এক্সিলেন্ট শট এই মুহূর্তে লক্ষ্য করলাম আমরা সুজনের স্ট্রাইক থেকে মোহাম্মদ সুজন কুষ্টিয়া জেলা। এবং আরো একজনের কথা মনে পড়ে যায়, মোহাম্মদ আরিফ স্যারের কথা মনে পড়ে যায়,
তিনি কিন্তু আসলে আমি একদিন যখন তিনি এসডি মিডিয়ার পরিচালক আব্দুল সামাদ খানের কাছে ফোন দিয়েছিলাম, আমি তখন ছিলাম, আসলে তিনি এত বড় বড় মানুষ, সত্যি তিনি যখন ফোন দিয়েছিল তখন আমাদের মনটা ভরে গিয়েছিল। সত্যি মোহাম্মদ আরিফ স্যারকে ধন্যবাদ জানাই এসডি মিডিয়ার এই 2,16,000 মিডিয়া সাবস্ক্রাইবের পক্ষ থেকে। তিনি কিন্তু অত্যন্ত বড় মনের মানুষ এবং তার ওয়াইফও কিন্তু অত্যন্ত বড় মনের মানুষ, তাদের দুজনকেই জানাই ধন্যবাদ এবং আল্লাহ যেন তাদের হায়াত দারাজ করে, সবসময় সুস্থ রাখে, ধন্যবাদ। যাই হোক, খেলাতে ফিরে এলাম মোহাম্মদ শাকিব পাতে চমৎকার, তিনি অবশ্য হেড কভার করে ফেলেছেন আর মাত্র 3টি গুটি, না সরি অনেকগুলো গুটি কিন্তু আছে, হিটটি কিন্তু ছিল অবশ্য শাকিল পারভেজের। শাকিল খেলেছিলেন কিন্তু ওয়াল্টার হয়ে গেল, ওখানে আবার প্রস্তুত মোহাম্মদ সুজন কুষ্টিয়া, শট একটি দিলেন কিন্তু ভাইগো তার সহায়ক হয়নি, এখানে বলতে হবে গুটি কিন্তু সরাসরি কাঠে বসে গেল। আর এই ক্যারামবোর্ড খেলা এমন একটি খেলা, এটি কিন্তু ভাগ্য সহায়ক হতে হয় অনেক সময়। মোহাম্মদ শাকিল পারভেজ কিন্তু এই হিটে রেড নিয়েছেন, অবশ্য তার কিন্তু পয়েন্ট খুবই প্রয়োজন এই মুহূর্তে খেলাটি জমিয়ে তুলতে হলে। মোহাম্মদ শাকিল পারভেজ চমৎকার একটি ব্যাস, গ্রেট শট আমরা দেখতে পেলাম শাকিলের কাছ থেকে, আবার চমৎকার একটি শট খেললেন। আসলে এ ধরনের শট কিন্তু ভালো লাগে, শাকিল যখন স্ট্রাইক দিয়ে এরকম শট দেয় সত্যি দর্শকরাও কিন্তু আনন্দ পায়। চমৎকার একটি অ্যাঙ্গেল দিলেন সত্যি, তিনি কিন্তু বাংলাদেশের জার্সি তার গায়ে লাল সবুজের পতাকা টাইগার্স, শেষ গুটিকে দিতে পারবেন চমৎকার পারফরমেন্স এই শটটি দেওয়ার জন্য তাকে জানাই এসডি মিডিয়ার পক্ষ থেকে অভিনন্দন। সত্যি তিনি কিন্তু শাকিলের কাছ থেকে 1টি পয়েন্ট নাই, আমি বলবো 7টি পয়েন্ট ছিনিয়ে নিয়া, কারণ শাকিল যদি এই পয়েন্ট পেয়ে যেত তাহলে 6 হতো এবং সুজন কিন্তু 1 পেত না, সে 1 তিনি ছিনিয়ে নিলেন এই জিনেদারদের কাছ থেকে। সত্যি চমৎকার একটি শট, একেবারে চোখ ধাঁধানো শটটি ছিল, এ ধরনের শট কিন্তু দর্শক সবসময় দেখতে চায় এবং দর্শকরা অবশ্যই খুশি। আর যে সকল ভিউয়ার্সরা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তারা কিন্তু অবশ্যই এই মুহূর্তে আনন্দই পাবেন, আপনাদের জেলার ছেলে মোহাম্মদ সুজন পারভেজ এত বড় একটি পয়েন্ট কিন্তু ছিনিয়ে নেয়, সত্যি আনবিলিভেবল পারফরমেন্স লক্ষ্য করলাম আমরা মোহাম্মদ সুজনের কাছ থেকে। ঝিনাইদহ জেলা নয় কুষ্টিয়া জেলা কুড়ি, সুজন পারভেজ তার প্রয়োজন 9 পয়েন্ট এবং শাকিলের প্রয়োজন এই হিটটি দেখানো, এবং হিটটি করেছেন মোহাম্মদ সুজন কিন্তু কোনো ভুলে তিনি পকেটে দিতে পারেননি, এটি কিন্তু ভালো সুযোগ হতে পারে মোহাম্মদ শাকিল পারভেজের জন্য। দেখা যাক তিনি এই সুযোগটি কাজে লাগাতে পারে কিনা। এবং আরো একটি বিষয় আপনারা লক্ষ্য করছেন, আমাদের এখানে উপস্থিত আছেন মোহাম্মদ জনি পারভেজ, তিনি কিন্তু এই এসডিবির একজন দর্শকদের কাছে একটি প্রিয় ক্রীড়া। যাই হোক, বলতে না বলতে কিন্তু একটু আগেই লক্ষ্য করলাম শাকিল মিস করলো, আর এই মিসের সুযোগ পাওয়াতে মোহাম্মদ সুজন কিন্তু সুযোগটা পেয়ে গেল, এই সুযোগকে তিনি কাজে লাগায় কাজে লাগিয়ে আজকের ম্যাচ উইন হবে নাকি শাকিল, এই শাকিল পারভেজ এই হিটটি বাঁচিয়ে তিনি আরো সুযোগ নেবেন সেটি দেখবার বিষয়। মোহাম্মদ সুজন চমৎকার ভাবে খেললেন আর 5টি 6টি গুটি আছে অবশ্য এক সময়, যদি তিনি খেলতে পারেন তাহলে কিন্তু উইনার হয়ে যাবেন চমৎকার ভাবে। আর 1টি গুটি খেললেন, আসলে তিনি কিন্তু ধরে খেলছেন একটু, কারণ তিনি ভালোভাবে জানেন এক্সিলেন্ট শট, চমৎকার ভাবে খেললেন আরো 1টি গুটি আর মাত্র 3টি গুটি রেড সহ। সিনেটা জেলার ভিউয়ার্সরা কিন্তু একটু শঙ্কিত এই মুহূর্তে, কারণ দেখতেই পারছেন যে মোহাম্মদ সুজন টান টান উত্তেজনা এই মুহূর্তে, তিনি যদি এই গুটিগুলো দিতে পারেন আজকে কিন্তু উইনার হয়ে যাবেন, কুষ্টিয়া জেলাকে তিনি জিতাবেন। সত্যি তিনি গত ম্যাচে দেখেছিলেন মোহাম্মদ গুরু আজিবালকে তিনি হারিয়েছিলেন, সেই শটটিকে দিতে পারবে মোহাম্মদ সুজন, চেষ্টা করেছিলেন কিন্তু এবং গুড়ি টাচ না করতে পারলে কিন্তু ফাইন উঠবে, সুজনের দুর্ভাগ্য ছিল। আসলে সুজন মোহাম্মদ সুজন যে শটটি দিয়েছিলেন
এটি কিন্তু দেখার মতো ছিল, অবশ্য সেটি কিন্তু সাকসেস হয়নি, বিরাই কিন্তু হয়ে গিয়েছিল, আবারও পেয়ে গেল সুযোগ মোহাম্মদ সুজন। সুজন মোহাম্মদ সুজন কিন্তু আমরা জানি ক্রিকেট খেলার এক সময় বাংলাদেশের ক্যাপ্টেন ছিল মোহাম্মদ সুজন, চমৎকার খেলতেন তিনি, এবং আজিব গুরু আজিবারের সাথে এমনই একটি শট দিয়ে কিন্তু জয়লাভ করেছিলেন, আজকে কিন্তু মিস করলেন। আর এটি আমি বলবো কিন্তু এই সিদ্ধান্তটি কেমন নিয়েছিলেন তিনি, অবশ্য তিনি যদি এখান থেকে কুড়ি তুলে নিতেন তাহলে কিন্তু বেশি বুদ্ধিমত্তার পরিচয় দিতেন, কারণ এটি কিন্তু শাকিলে ধরা ছিল, অবশ্য তিনি যদি আমার মনে হয় সাদা গড়িতে তুলে নিতেন তাহলে তার পক্ষে সুবিধা ছিল। যাই হোক, তিনি যেটা বুঝেছেন সেটাই করেছেন, প্রস্তুত মোহাম্মদ শাকিল পারভেজ। মোহাম্মদ শাকিল পারভেজ যদি এই পয়েন্টে নিয়ে নেয় তাহলে কিন্তু খুব ভালো সুযোগ, তার হিটে চমৎকার শট দিয়েছিলেন কিন্তু বলটা মোহাম্মদ সুজন শেষ গুটি পারবেন গুটিতে ফাইল উঠেছিল, এই গুটিতে আমরা জানি চমৎকার একটি টেপ দিয়ে তিনি গুটিতে তুলে নিলেন। অবশ্য পয়েন্ট যে কে পাবে এটি কিন্তু বলা খুব কঠিন, মোহাম্মদ শাকিল কিন্তু কিছুটা ভেবে নিচ্ছেন, কারণ তিনি ভালোভাবেই জানেন কুষ্টিয়া জেলা কিন্তু অলরেডি 20 পয়েন্টে পৌঁছে গেছে। শাকিল গুটি তুলে নিলেন, অন্যদিকে প্রস্তুত মোহাম্মদ সুজন পারবে শেষ গুটি, পারবে কি দিতে, এবং ফেরি চমৎকার থাকলো না। অবশ্য তিনি যদি রেড দিয়েছে মাটি দিতে চেয়েছিলেন ছেড়ে যদি সফল হতো তাহলে কিন্তু গেম হতে পারতো, এই গেম থেকে বঞ্চিত হলো মোহাম্মদ সুজন। যে সকল ভিডিওটি দেখছেন অবশ্যই সিনেদাদিরা বিবাহটা কিন্তু অত্যন্ত উৎসুক, অবশ্যই হিটটি কিন্তু ভিডিওতে পাঠাতে হবে, সেটি খেয়াল রাখতে হবে, এর কোনো ফাঁকা নেওয়া যাবে না, একেবারে টাইম নিতে হবে। মোহাম্মদ শাকিল চমৎকার হিট করেছেন, একেবারে দেখার মতো চোখ ধাঁধানো, অবশ্য হিটটি ভালো করলেও আমরা লক্ষ্য করছি দুটি গুটি কিন্তু তার কাটে আছে। অবশ্য রেড খেলেছেন মোহাম্মদ শাকিল পারভেজ, এবং কভার চমৎকার শাকিলের প্রয়োজন এই হিটটি দিয়া, শাকিল কি পারবে, মোহাম্মদ শাকিল কি পারবে এই হিটটি নিয়ে কিছুটা হলো খেলাতে জমিয়ে তুলতে, এবং বলতে না বলতে মিস, একেবারে সহজ সুযোগ তিনি হাতছাড়া করলেন। এভাবে সুযোগ কিন্তু হাতছাড়া করলে কিন্তু বিপদ হতে পারে, আসলে মিস কিন্তু খেলার অংশ, কিন্তু বেশি মিস করলে কিন্তু সবাই জানে চমৎকার শট আবার চারটি গুটি আছে তিনি কি পারবে এই চারটি গুটিতে আজকে উইনার হতে। মোহাম্মদ সুজন পারভেজ তিনি কিন্তু ঝলে উঠেছেন বলতে না বলতে, সেই গুরু আজিবারের সাথে যে খেলাটি খেলেছিলেন শেষের দিকে তেমনই একটি শট চমৎকার, আর মাত্র দুইটি গুটি, একটি অ্যাঙ্গেল আর একটি ফাস্ট পকেট। মোহাম্মদ সুজন পারভেজ চমৎকার শট দিয়েছিলেন, অবশ্যই এই গুটিতে গেলে কিন্তু গেম হতে পারত, সেই গেম থেকে তিনি বঞ্চিত হলো শাকিল পারভেজ প্রস্ত, মোহাম্মদ শাকিল পারভেজ। এই হিটটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মোহাম্মদ শাকিলের জন্য, আর একটি গুটি গেম সেভ হয়ে গেছে, শাকিল কিন্তু বিপদ মুক্ত, তার নিজেকে রক্ষা করলেন, নিজেকে সেভ করলেন, সত্যি চমৎকার। শাকিল হিট
মার দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু সেটা সফল হয়নি। ওখানে প্রস্তুত মোহাম্মদ সুজন পারভেজ কুষ্টিয়া জেলা। আর মাত্র দুইটি গুটি পারবে কি এই শেষ গুটি দিয়ে 24/28 নিতে, নাকি মোহাম্মদ শাকিব পারভেজ এই পয়েন্ট নিবে? মোহাম্মদ সুজন চমৎকার এক্সিডেন্ট ফিনিশ, আমি যখন কমেন্টারি করছিলাম তখন দেখেছিলাম এমনই একটি শট দিয়ে তিনি খোলপকটে তাক লাগিয়ে দিয়ে তিনি কিন্তু সেই গেম জয় করতে সক্ষম হয়েছিল। আজকে কিন্তু শেষ, আসলে মোহাম্মদ সুজন কিন্তু শেষটা কিন্তু খুব ভালো দেয়, এই জন্য আমি বক্তব্যে বারবার বলি যে শেষ ভালো তার সব ভালো তার, আসলে শেষটা ভালো করে তিনি পেয়ে গেলেন 4, অর্থাৎ 24/28। শাকিলের কিন্তু এই মোহাম্মদ সুজনের প্রয়োজন কিন্তু আর একটি হিট, এবং শাকিলের এখনো অনেকগুলো বোর্ড তাকে নিতে হবে। অবশ্য শাকিলের মনোবল হারানোর কারণ নেই, কারণ খেলা কিন্তু একটু ভালো খেললে কিন্তু অবশ্যই শাকিলও কিন্তু ঘুরে দাঁড়াতে পারে। এরকম অসংখ্য ম্যাচ দেখেছি পুরো আদিবারের সাথে শাকিল পিছিয়ে থেকে জয়লাভ করেছিল এবং আসিফের সাথে তিনি জয়লাভ করেছিলেন, অসংখ্য বড় বড় প্লেয়ারের সাথে শাকিল জয়লাভ করতে সক্ষম হয়েছিল। আবার প্রস্তুত মোহাম্মদ সুজন, সুজন কিন্তু শেষ হিটটা কিন্তু চমৎকার। একটু আগেই বলছিলাম এই মোহাম্মদ সুজন কুষ্টিয়া জেলার ছেলে, তিনি কিন্তু শেষটাতে এত সুন্দর করে না বলে পারছি না, চমৎকার শেষটা করে থাকে। এবং শাকিলের কথাও যদি আমি একটু বলি, তিনি কিন্তু প্রথম হিটটি যখন হয়েছিল একেবারে ইজি 7 পয়েন্ট তিনি কিন্তু লস করেছিলেন, সেই 7 পেলে কিন্তু তার হতে পারত 16, এবং মোহাম্মদ সুজন কিন্তু পিছিয়ে থাকতেন, সেটি কিন্তু সক্ষম হয়নি শাকিলের। এই খেসারত কিন্তু শাকিলকেই গুনতে হবে। ওখানে মোহাম্মদ সুজন আর মাত্র 3টি গুটি, আর মাত্র 2টি গুটি, পারবে কি মোহাম্মদ সুজন শেষটা ভালো দিতে? একেবারে শেষ পর্যায়ে 28 পয়েন্ট, আর 1টি গুটি দিতে পারলে গেম গুরু আজিমারের সাথে এধরনের গুটি দিয়ে গেম করেছিলেন এবং ফিনিশ, চমৎকার এক্সিলেন্ট পারফরমেন্স। এবং আজকে কিন্তু 14 নিয়ে তিনি গেম দিলেন, সত্যি চমৎকার একটি ফিনিশ, 14 নিয়ে বোর্ড গেম করলেন এবং শাকিলকে গেম দিতে সক্ষম হলো মোহাম্মদ শাকিলকে। সত্যি কুষ্টিয়া জেলার যে সকল ভিউয়ার্সরা এই মুহূর্তে খেলাতে দেখছেন আপনারা তো অত্যন্ত আনন্দিত, এবং ঝিনাইদহ জেলার ভিউয়ার্সরা একটু দুঃখ পেলেও দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। আবার শাকিলের সাথে অবশ্যই নেক্সট টাইমে আমরা আমন্ত্রণ জানাবো দুই প্লেয়ারকে। অবশ্যই মোহাম্মদ সুজন পারভেজ আপনি আগে চমৎকার খেলেছেন এবং আজকে শেষকালে 14 নিয়ে আপনি গেম দিতে সক্ষম হলেন, সত্যি আপনার সাহসিকতা মনোমুগ্ধকর। যদি আপনি আজকে ভিউয়ারদের উদ্দেশ্যে কিছু বলতেন আপনার এই জয়লাভ উদ্দেশ্যে। খেলা করতে আসে আমি অত্যন্ত এক্সাইটেড, ঠিক আছে, আজকে খেলাটা করে খুবই খুশি যে আজকে আসলে আমি জয়লাভ করছি, সেটি বাইশে খেলেছি সেটা করে আমি কারণ বলে আজকে খেলাটা করে নিজের কাছে অনেক ভালো লাগছে যে আমি একটা জয়লাভ করছি, আমাদের কুষ্টিয়া জেলার নাম রাখতে পারছি, এটা বলে ধন্যবাদ মোহাম্মদ সুজন পারভেজকে। তিনি চমৎকার বলেছেন, কারণ জয়লাভ করার যে কত আনন্দ, আসলে তিনি কুষ্টিয়া থেকে এসেছেন এই এই ভৈরব মহেশপুর থানাতে খেলতে, সত্যি এটা কিন্তু অনেক আনন্দের। একটি গ্রাম গ্রাম খেলা হয় তখন কিন্তু আনন্দ হয়, জেলার জেলার খেলা, সত্যি অভিনন্দন জানাই মোহাম্মদ সুজন পারভেজকে তার এই জয়লাভ করার জন্য। এবং মোহাম্মদ শাকিল পারভেজের হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ জয় আনসারও কাম বাই চান্স, লস্ট অ্যান্ড উইন কাম বাই চান্স, কারণ জয় পরাজয় কিন্তু পর্যায়ক্রমে আসে, এটাকে কিন্তু মেনে নিতে হবে, আর মেনে নেওয়াই হলো ভালো প্লেয়ার। এবং আমরা দেখে থাকি যে কোনো খেলায় কিন্তু যারা পরাজয় বরণ করে তারা কাঁধে কাঁধ মিলায় হ্যান্ডশেক করে কিন্তু তারা স্বাগতম জানায়, কারণ খেলায় হাজির থাকবেই, এটি কোনো হিংসা নয়। ধন্যবাদ মোহাম্মদ শাকিল পারভেজকে, তিনি চমৎকার চেষ্টা করেছিলেন, অবশ্যই একটুর জন্য তিনি আজকে খেলায় পরাজিত হয়েছেন। ধন্যবাদ মোহাম্মদ সুজন পারভেজকে, ধন্যবাদ আজকের সকল যারা এখানে উপস্থিত আছেন সকলকে, এবং ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সকল ভিউয়ারদেরকে। আর আমি এখন অনুরোধ করছি এসডি মিডিয়ার পরিচালক আব্দুল সামাদ সানিকে কিছু বলার জন্য। ধন্যবাদ আব্দুল মালিক শেখ, যারা খেলাটি দেখছেন অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের এই গ্রাম খেলাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, আর আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। থিয়েটার আমি আর এই ভিডিওটি লম্বা করতে চাচ্ছি না, কারণ ভিডিওটি অনেক লং হয়ে গেছে। তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কুষ্টিয়া জেলার সুজন ভাইকে আমি আজকে ম্যাচটা একটা জয়লাভ করার জন্য, এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শাকিল আজকে ম্যাচটা যেহেতু ভালো পারফরমেন্স দেখাতে পারেনি তা শাকিলের জন্য শুভকামনা রইল। আমাদের রেডি মিডিয়ার পক্ষ থেকে তাকে আগামী ম্যাচগুলো ভালো আরও যাতে খেলতে পারে অবশ্যই আপনারা সবাই দোয়া করবেন, যাতে আগামী ম্যাচগুলো সে ভালো পারফরমেন্স দিতে পারে।
আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে মালিক সাহেবের নিয়ে আসলে, দেখেন আমি যে কথাটা বারবার বলি যে একটা খেলার ধারাভাষ্য যদি না দেওয়া হয় কিন্তু খেলার ম্যাচগুলো সেভাবে কিন্তু হয় না। আর একটা ম্যাচের ধারাভাষ্যটা আমরা এই কারণে দিই অনেক কিছু খেলার ভিতরে তুলে ধরা যায়। আর ধারাভাষ্যটা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু ম্যাচটা কিন্তু একদম নিরিবিলির মতো ম্যাচ হয়। তা আমি সবচেয়ে বড় বিপদের মধ্যে এই কারণে আমাদের যত বিহত আছে, একজন বলে মালিকের ধারাভাষ্যটা দেওয়া হোক আর একজন বলে মালিকের ধারাভাষ্যটা বন্ধ করা হোক, তা আমি এখন কোন দিকে যাবো? তা আমাদের অল্প কিছু দর্শক আছে, হয়তো মালিকের কথাবার্তার ভিতরে কিছু ভুল ত্রুটি হতে পারে, তা আমি অবশ্যই আমি তাদের কাছে অবশ্যই ক্ষমা চাইব যে আপনারা ছোটো ভাই হিসেবে মালিকের অবশ্যই ক্ষমা দৃষ্টি দিতে একজন। আর এই জায়গাটায় এক ঘন্টা যদি কথা বলতে অনেক ছিল টাফ, তা অনেক কম মানুষ আছে এখন এক ঘন্টা কথা বলা, তা সবাই মালিকের জন্য অবশ্যই একটু সাপোর্ট করবেন এইটা আমি আপনাদের কাছে আশা করব। আমাদের এই ম্যাচটা দেখার আমন্ত্রণ রইল। তো প্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি আমরা এখানে শেষ করছি।